আমার এক দোস্ত ছিল নেপালের, মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করা আলেম মানুষ, দায়ী মানুষ, রিয়াদুল হক নাম, আমার খুব ঘনিষ্ঠ দোস্ত, সৌদিতে একসাথে ছিলাম। তো তার বাসায় একবার বেড়াইতে গেছি, খাবার টাবার রান্না করছে, তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি, তারা আমাদের মতো বাঙালিদের মতো দশ পদ করতে অভ্যস্ত না, এক পদ বিরিয়ানি বা কিছু সিম্পল, তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে, আমরা বসে গেছি। তো আমরা খাচ্ছি, বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল, বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান, বেটে খানা হয় তো আ যাও, খানা হয় তো আ যাও বলে খানা শুরু করে দিয়েছে। আমার তো খাবার ঢুকছে না, আরে বাচ্চাগুলো আসছে না, ওদেরকে বাদ দিয়ে আমরা বসে গেলাম। আমি বললাম ইয়ার বলাও বাচ্চাকে থোড়া সাত বেটকার খালে। তো সে বলতেছে ছোড়ো কেউ মগজ মারি কর রায় হো, পেট উনকা হয় কে মেরা, বলে যে কেন তুমি এই সমস্ত মাথা হেডেক নিচ্ছ, সে যে খাবে পেট কি তার না আমার। তাই বললাম তার পেট, তো বলে যে তার যদি পেট হয় তো হেডেক আমার কেন, পেট যার হেডেক ওটা ওই খাবে। এখন আমরা সিস্টেম এমন বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মার, ঠেকাটা আমার বাপের, আমার না এদের ঠেকা। তো যার কারণে বাচ্চারা শিখে না। তো এখন মোবাইল ফোনে আসক্তি কেন হয়, কারণ যে আমরা মনে করি মোবাইল না দিলে খানা খাবে না, খানা খাবে না সমস্যা কি, একবেলা খাবে না, দুবেলা খাবে না, তিনবেলা খাবে না, একদিন খাবে না, দুই দিন খাবে না, তিন দিনের দিন ও খাবে, ওর আব্বা, ওর আম্মা, ওর দাদা, ওর চোদ্দ গোষ্ঠী খাবে, আপনি কোনো ফজিলত বয়ান করা লাগবে, কয়দিন না খায় থাকে, সিরিয়াস কথা, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, আমাদের সন্তানরা শেষ, তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি। এই জন্য আমি বাচ্চাদের মধ্যে কোথাও গেলে আমি জিজ্ঞেস করি আমাকে কে কে চিনো, তো গর্ব করে খুব হাত তোলে, তো যারা চিনে না ওদেরকে ডেকে আমি আলাদা করে আদর করি, এবং তখন অন্য বাচ্চাদেরকে বার্তা দিয়ে দিই আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ ওরা মোবাইল দেখে না, আমাকে চিনে না মানে দ্যাট মিনস সে মোবাইল দেখে না, সে একটা সুস্থ বাচ্চা, তার বাবা মা দায়িত্বশীল বাবা মা, আর দায়িত্বশীল না হলে মা নিজে একটা নিয়ে বসে থাকে মোনাজাতে, বাপের হাতে আরেকটা তিনি আরেকটা নিয়ে মোনাজাতে বসে থাকে, আর বাচ্চাকে বলে তুমি কম্পিউটার ছেড়ে নাও, কার্টুন দেখো, ধ্বংস করে ফেলছে।